আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এসে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, সঙ্গে রয়েছে আমি নাহিদা মিতু। আমরা সাধারণত এই অনুষ্ঠানের মাধ্যমে করোনা পরিস্থিতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত থাকেন বিভিন্ন জেলা উপজেলা থেকে অতিথিরা। আজ আমরা সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে যারা যুক্ত রয়েছেন তারা হচ্ছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। বিপ্লব চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন। এছাড়াও রয়েছেন মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের অফিসার মোহাম্মদ এরফান আনসারী, স্বাগত জানাচ্ছি আপনাকে, সঙ্গেই থাকুন, আমি আবার আপনার কাছে আসব। এছাড়াও রয়েছেন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি শাহিনুল হক। শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং প্রথম প্রশ্নটা আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি যে করোনার আপনার এলাকায় করোনার সর্বশেষ পরিস্থিতি কি এবং করোনার সময়ে রোগীরা সঠিকভাবে চিকিৎসা সেবা পেয়েছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। মানিকগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি আপনাকে আপনার মাধ্যমে চ্যানেলের দর্শককে জানাতে চাচ্ছি যে আপনার মানিকগঞ্জে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪৯৩ জন, আর সুস্থ হয়েছেন ১২৯৯ জন, মৃতের সংখ্যা হচ্ছে ২১ জন। এখানে আমাদের মানিকগঞ্জে অনেক সময় সাংবাদিকরা অনেকভাবেই এত কষ্ট করে তারা এই করোনাকালীন ভয়াবহ করোনাকালীন সময়ে যে তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি তার প্রমাণ হচ্ছে যে সাংবাদিকরা আক্রান্ত এলাকার মানুষ ঠিকমতো চিকিৎসা সেবা পেয়েছে কিনা বা হাসপাতালে সরঞ্জামের পর্যাপ্ততা ছিল কিনা এই বিষয়টা জানতে চেয়েছি। এখানে হাসপাতালে সরঞ্জাম দিয়ে আপনার পর্যাপ্ত ছিল এবং আপনার সবাই মোটামুটি চিকিৎসা সুচিকিৎসা পেয়েছে। আমি আপনার কাছে আবারও ফিরবো, তবে তার আগে যেতে চাই মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের কাছে। বিপ্লব চক্রবর্তী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রথমে আমি আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাইবো যে সাংবাদিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে আপনাদের সংগঠন কি কি পদক্ষেপ নিয়েছে বা কি কি কাজ করছে এই বিষয়টা জানাবেন। অধিকার আদের ক্ষেত্রে কি করোনাকালীন অধিকার আদের কথা বলছেন কিনা এটা? হ্যাঁ, করোনাকালীন অধিকার আদায়ের কথা বলছি। করোনাকালীন অধিকারের যে আদায়ের কথা বলে আমার সংগঠনে এখন এই মুহূর্তে মানিকগঞ্জ প্রেস ক্লাবে 56 জন সদস্য রয়েছেন, এছাড়া কিছু সহযোগী সদস্য রয়েছেন। আমরা করোনাকালীন আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক সদস্যদেরকে প্রণোদনার ব্যবস্থা করেছি, নিজস্ব অর্থায়নে সেটা করেছি। সরকারিভাবে যেটা আমরা আবেদন করেছিলাম সেই সরকারিভাবে আবেদন করে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা সাংবাদিকদের জন্য বিশেষ প্যাকেজ প্রণোদনা ঘোষণা করেছিলেন, সেখান থেকেও আমরা সাংবাদিকদের প্রত্যেক সাংবাদিককে ১০,০০০ করে প্রণোদনার ব্যবস্থা করেছি, এটা আমরা সরকারিভাবে পেয়েছি। আর এছাড়া যে আমাদের মধ্যে যে যারা একদম নিডি সাংবাদিক রয়েছে, দুস্থ সাংবাদিক রয়েছে, তাদেরকে আমরা অন্যভাবে আর্থিকভাবে অন্য অন্য প্রশাসনের অন্য বা বিশেষ ব্যক্তি মহলের কাছ থেকে সেই সহযোগিতাগুলো কিন্তু আমরা এনে দিয়েছি। এটা হচ্ছে যে সাংগঠনিকভাবে আমরা এটা করেছি। এছাড়া আমরা কিন্তু শুধু সাংবাদিকদের জন্যই যে ব্যবস্থা করেছি তা না, কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম, সেটা আমরা মানুষের খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা করেছি মানিকগঞ্জের শহর জেলা উপজেলা পর্যায়ে, এটা সংগঠন ভাবে অব্যাহত রয়েছে। আমরা এই সহযোগিতাগুলি বিশেষ করে কোনো ধনাঢ্য ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করি, সেটা আমরা প্রশাসনের মাধ্যমে এবং নিজেরা সেটা বিতরণ করেছি, এটা আমাদের সাংগঠনিক অবস্থান রয়েছে আর কি। আর করোনাকালীন আমি যেটা বলবো, আমার মানিকগঞ্জ প্রেস ক্লাবের 56 জন সদস্যের মধ্যে এ পর্যন্ত 5 জন কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, তারা বর্তমানে এখন সুস্থ আছেন, তাদের এমনি অন্য কোনো সমস্যা হয়নি, তাদের হাসপাতালে থাকতে হয়নি, বাড়িতে থেকেই তারা যে চিকিৎসা পদ্ধতি সেটা গ্রহণ করেছেন এবং তারা এখন সুস্থ আছেন।
যাই হোক, আপনার কথা শুনে বুঝলাম যে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের যে সমস্যা ছিল সেগুলো আপনারা মোটামুটি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। যাই হোক, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি যে ভেউচাঘাট ও তরা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, এতে নদী তীরবর্তী ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে, এক্ষেত্রে আপনারা জনগণকে বা জনস্বার্থে বালু উত্তোলন বন্ধে সাংবাদিকরা কি কি উদ্যোগ নিয়েছেন? দেখুন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রত্যেক বছরই সরকার এটা নির্ধারিত ভাবে ইজারা দিয়ে থাকেন, দুটি বালুমহল এটা আছে, কতরা ক অঞ্চল এবং ক অঞ্চল। সেই ইজারাটা কিন্তু দীর্ঘ বছরের প্রতিষ্ঠান, গভর্নমেন্টের রয়্যালিটি নিয়েই কিন্তু ইজারা দিয়ে থাকেন। সেই ইজারার নিয়ম নীতি ভঙ্গ হয়তো কিছুটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা সাংবাদিক আছি সেটা কিন্তু মিডিয়া তুলে ধরি। এবং এই সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেই প্রকাশ হওয়ার পরে কিন্তু সেখানে বালু উত্তোলন আপাতত বন্ধ রেখেছেন, পরবর্তীতে ডিমার্কেশন করে দিয়েছেন যে ডিমার্কেশনের বাইরে যে বালু উত্তোলন করা যাবে না, সেই ডিমার্কেশনের মধ্যেই কিন্তু এখন বালু উত্তোলন হচ্ছে। তবে এই প্রশাসনের পক্ষ থেকে যদি এটা কন্টিনিউ নজরদারিতে থাকতো, তাহলে যে নিয়ম কারণ গুলি রয়েছে বালু উত্তোলনের ক্ষেত্রে, যে সরকারি বিধিনিষেধ গুলি রয়েছে, সেগুলো যদি তারা পর্যবেক্ষণে রাখতেন, তাহলে কিন্তু এরকম বাড়িঘর বা অপরিকল্পিত ড্রেজিং এর কারণে কিন্তু বাড়িঘর হুমকির মুখে পড়তো না, ভাঙ্গনের শিকার হতো না। আমরা মনে করি এটা আসলে শুধু ইজারা দিয়ে কিনা, ইজারার পাশাপাশি হচ্ছে যে প্রশাসনকে এটা সম্পূর্ণরূপে মনিটরিং করা উচিত, যে মনিটরিং যদি সঠিকভাবে করে তাহলে অন্যের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এই মনিটরিং এর বিষয়টা যাতে সবসময় ঠিক থাকে সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা কি জেলা প্রশাসনকে বা গণমাধ্যমে এই যে খবরগুলো ঠিক মতো প্রকাশ করছেন, আপনারা আপনি কি মনে করেন আপনারা কি সার্থক? দেখুন, আসলে যে প্রশাসনের যেটা বক্তব্য হচ্ছে যে তারা যে ডিমার্কেশনটা করে দিয়েছেন সেখানেই হচ্ছে তারা বালু উত্তোলন করেন, এটা ইজারাদারের বক্তব্য। কিন্তু ক্ষতিগ্রস্ত যারা হন তারা কিন্তু বলেন যে না, এখানে তাদের নিজস্ব সম্পত্তি, সেখানে তারা মাটি উত্তোলন করছে। তারা এরকম অভিযোগ যখন আমরা পাই তখন কিন্তু আমরা এলাকায় যাই, কথা বলি, এবং তখন কিন্তু পত্রপত্রিকা এবং অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু এই সংবাদগুলি প্রকাশ হয়, এবং তখন প্রকাশ হওয়ার পরে কিন্তু তখন এই প্রশাসন তাদের বিরুদ্ধে করে। আমার কথা হচ্ছে যে সংবাদ প্রকাশ হওয়ার পরে যদি প্রশাসন ব্যবস্থা নেন, কিন্তু সংবাদ প্রকাশ হওয়ার আগেও তো সেই ব্যবস্থাটা নিতে পারে। আমরা যতদূর জানতে পেরেছি যে আপনাদের একজন সাংবাদিকের সঙ্গে যুক্ত আছে, এর মানে এর সত্যতা কতটুকু বা আপনি এ সম্বন্ধে কতটা জানেন? আমাদের সাংবাদিক, আমার প্রেস ক্লাবের মেম্বার বালু উত্তোলনের সাথে জড়িত আছে এরকম তথ্য আমার কাছে নাই, এটা সম্পূর্ণ ফেক কথা আমার কাছে মনে হচ্ছে আর কি। আপনি বলতে চাচ্ছেন এটা ভিত্তিহীন, তাই তো? নো, এটা প্রশাসন প্রশাসন যাদের ইজারা দিয়েছেন, ইজারাদার যারা পার্টনার নিয়েছেন তারা, আমার জানা মতে আমার কোনো সাংবাদিক এই বালু মহলের পার্টনারের সাথে সম্পৃক্ত নেই। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো, তবে তার আগে যেতে চাই আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ ইরফান আনসারির কাছে। আপনি তো একজন ডাক্তার, আর গত 8 মার্চ বাংলাদেশে করোনা শনাক্ত হয় এবং তারপর থেকে আসলে ডাক্তারদের ভূমিকা তো অনস্বীকার্য বলে শেষ করার মতো নয়। একজন ডাক্তার হিসেবে আপনাকেও তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তো করোনার শুরু থেকে এই পর্যন্ত কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন বা কি কেমন ছিল দিনগুলো যদি বলতেন আমাদের? করোনা শুরু থেকে যদি আমি বলি, সেটা হলো মানিকগঞ্জের এই এলাকাতে প্রথম করোনা সন্দেহ করা হলো 4 তারিখে, এপ্রিলের 4 তারিখে, এটা 6 তারিখে ডায়াগনোসিস হলো। তখন থেকে এই আমরা একটা হসপিটাল করার জন্য সরকারের মাধ্যমে চেষ্টারত ছিলাম। অল্প কিছুদিন পরেই আমাদের 100 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল সেটেল করা হয়েছে। সেখানে উপজেলা থেকে কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে এবং সদর হসপিটাল থেকে ডাক্তাররা সমন্বয় করে রুস্টারের ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম শুরু করা হচ্ছে। আর এখানে সেবিকা যারা আছেন, আমাদের পর্যাপ্ত সেবিকা আছেন, আর এই সাপোর্টিভ যে লজিস্টিক, সেই লজিস্টিক গুলি আমরা শুরু থেকে সরকার থেকে পেয়েছি। এবং এর পরে পরে যখন করোনা নিয়ে সবাই যে একটা চিন্তিত হইলো অক্সিজেনের কোনো সমস্যা হবে কিনা, করোনা রোগীগুলি যখন খারাপ হতে থাকে তাদের খুব বেশি পরিমাণে অক্সিজেন দরকার হয়, সরকারি সহযোগিতায় এবং একটা এনজিওর সহযোগিতায় আমরা অক্সিজেন পর্যাপ্ত অক্সিজেনের ইয়া পেলাম, সুযোগ পেলাম, ব্যবহার করার সুযোগ পেলাম। এবং আরো কিছু যে ইনস্ট্রুমেন্ট
সেগুলি কিছু এনজিওর মাধ্যমে এবং হিতৈষী সমাজ প্রতিনিধির মাধ্যমে এবং বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তারের মাধ্যমে আমরা লজিস্টিক গুলি পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে করোনা পরিস্থিতিতে খুব বেশি আমাদের কোন রকম খারাপ কিছু আসে নাই। আরেকটা হচ্ছে কি, আমাদের এখানে মৃত্যুর সংখ্যা খুব কম। আমার হসপিটালে এই পুরা এই সময়টাতেই মাত্র এখন মারা গেছে মাত্র 4 জন। এটা একটা আমি বলবো এই সারা দেশের দেশবাসীর জন্য এটা একটা শোকের খবর। আর সরকারের মাধ্যমে একটা প্রণোদনা পাওয়ার সবাই আশা করছিলেন, বিশেষ করে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে। এটা আসলে দুঃখের সাথে বলতে হয়, এখনো আমাদের কোনো স্টাফ, কোনো ডাক্তার, কোনো সেবিকা, অন্যান্য স্টাফরা প্রণোদনা পেয়েছেন বলে সেটা আমার জানা নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের সহযোগিতা ছিল পর্যাপ্ত এবং আপনারা সন্তুষ্ট তাতে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ছিল। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে করোনার সময় আসলে করোনা রোগী এবং সাধারণ রোগীদের ভেতরে কিভাবে চিকিৎসা সেবাটা নিয়ন্ত্রণ করেছেন, মানে সবকিছু সমাধান করা কিভাবে সম্ভব হয়েছে? হ্যাঁ, আমাদের প্রথম দিক থেকে আমরা COVID-19 এর জন্য ডাক্তারকে আলাদাভাবে সিলেকশন করেছি এবং নন কোভিড এর জন্য আলাদাভাবে সিলেকশন করেছি। আমাদের হসপিটাল দুইটা বিল্ডিং আলাদা আলাদা বিল্ডিং, সেই আলাদা বিল্ডিং এ একটাতে আমরা নন কোভিড পেশেন্ট রাখছি, আরেকটাতে আমরা করোনা পজিটিভ পেশেন্ট এবং যেগুলি সন্দেহজনক রোগী সেগুলোকে রাখা হয়েছে। রোগীরা আসার সাথে সাথে আমাদের একটা ট্রায়াস রুম এস্টাবলিশ করা আছে, ট্রায়াস রুম 24 আওয়ার্স খোলা থাকে, যে কোনো সময় এসে সেখানে রোগীরা যদি তার সমস্যার কথা বলেন, ডাক্তার এটা শোনেন, শোনার পরে যদি মনে করেন এই রোগীকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠাতে পারবেন, অথবা তাকে টেস্ট করা দরকার, অথবা ইমিডিয়েটলি তাকে অ্যাডমিশন দেওয়া দরকার এবং ইমিডিয়েটলি তাকে যদি অক্সিজেন দেওয়া দরকার, আর যেগুলি করোনা পেশেন্টের জন্য দরকারি ইমার্জেন্সি ওষুধ সেগুলি আমাদের আছে আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে আবারও আসবো, তবে তার আগে যেতে চাই আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি শাহিনুল হকের কাছে। শাহিনুল, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে এখন যে প্রশ্নটি আমি করব সেটি হচ্ছে যে করোনাকালীন সময় মাদার সংগঠন প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা কি কি সুযোগ সুবিধা পেয়েছে, এ বিষয়ে একটু জানাবেন। এই বিষয়ে আমার কি সুযোগ সুবিধার কথা বলছেন সেটা আমার জানা নেই, এরকম কোন সুযোগ সুবিধা পেয়েছে কিনা এটা আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল আমার যে আপনার এলাকায় বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানতে পেরেছি, এখন কি পরিস্থিতি বা জনপ্রশাসন প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে জানাবেন। মানিকগঞ্জের মোটামুটি আপনার 4টা জেলায় 7টা থানা, তার মধ্যে আপনার হরিরামপুর, সিংগাইয়ের কিছুটা, আপনার শিবালয়, দৌলতপুর, আপনার ঘিওর, এই জায়গাটা টোটালটাই আপনার মানে 100% এর মধ্যে 70% পানির নিচে ছিল, 70% পানির নিচে ছিল। এখানে ভয়াবহ করোনা, সেই সাথে বন্যার খুব একটা পরিস্থিতি খারাপ ছিল তাদের। সেখান থেকে আমি দেখছি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সেখানে বিভিন্ন সংগঠন তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। তার মানে সহযোগিতা ছিল। এখন বর্তমান পরিস্থিতি কি, যেখানে পানি উঠেছিল সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এখন? পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখন পানি চলে গেছে। ধন্যবাদ শাহিনুল হক, আপনি সঙ্গেই থাকবেন। আমি এবার যেতে চাই মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর কাছে। আপনার কাছে আমি যে প্রশ্নটা এখন করতে চাচ্ছি যে বাল্য বিবাহ বাংলাদেশে একটা খুবই বড় সমস্যা, এখনো অনেক জায়গায় বাল্য বিবাহ হচ্ছে, সেটা ঠেকানো যাচ্ছে না ঠিক মতো। তো আমরা যত জানতে পেরেছি আপনার এলাকায় প্রচুর পরিমাণে বাল্য বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে সাংবাদিকরা আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন, এই বিষয়ে আমাদের যদি বলতেন। দেখুন, বাল্য বিয়ের যে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলেছি, আমাদের যে সোর্স আছে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে আমাদের লোক রয়েছেন, আমাদের একটা সংগঠন রয়েছে বার্ষিক নামে একটা সংগঠন, সেই সংগঠনে প্রত্যেকটি ইউনিয়ন এবং গ্রাম বিভিন্ন জায়গায় তাদের কিন্তু কর্মী রয়েছেন, সেই কর্মীদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই কন্ট্যাক্ট ওই এলাকায় যদি কোনো বাল্য বিয়ের সংবাদ পাই তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটা স্থানীয় প্রশাসনকে জানাই, স্থানীয় প্রশাসন যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনকে জানাই, একটা এবং সেক্ষেত্রে অভিভাবক যারা বাল্য বিয়ের আয়োজন করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং বরকেও শাস্তির আওতায় আনা হয়েছে, একাধিক ঘটনা কিন্তু রয়েছে।
আমরা যে বাল্য বিয়ের খবর পাই তাৎক্ষণিকভাবেই কিন্তু সেটা প্রশাসনের মাধ্যমে সেটা বন্ধ করার উদ্যোগ নেই, এবং শুধু বন্ধ না এবং স্থানীয় যে বাল্য বিয়ের যে কুফল সম্পর্কে তাদেরকে অবহিত করি এবং প্রশাসনের মাধ্যমে তাদেরকে মুচলেকা আদায় করা হয় যে এই পূর্ণাঙ্গ বয়স না পর্যন্ত এই বিয়ে তারা দেবেন, এরকম অঙ্গীকার করেছেন। এবং এর ধরনের মাধ্যমে ঘটনা হচ্ছে আসলে বাল্য বিয়েটা হয়ে যায় সেক্ষেত্রে ধরেন আমরা বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে আসছি, তার পরবর্তীতে গোপনেও কিন্তু বিয়ে হয়েছে, সেরকম ঘটনাও কিন্তু আমাদের নজরে আসার পর কিন্তু আমরা প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করিয়েছি এবং তারা কিন্তু জেল খেটেছেন, এরকম ঘটনা ঘটেছে। আমরা যে খবরগুলি পাই তাৎক্ষণিকভাবে আমরা প্রশাসনের মাধ্যমে সেটা বন্ধ করার উদ্যোগ। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, প্রশ্নটা হলো যে প্রেস সদস্য হননি যারা, তাদের বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, তাদের কেমন সুযোগ সুবিধা বা তাদের কি ব্যবস্থা দিতে যাচ্ছেন এই বিষয়ে যদি বলতেন, যারা সদস্য নয় আর সংগঠনের বাইরে। দেখুন সংগঠনের বাইরে ওই সহযোগিতার মধ্যে নিউজ সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সহযোগিতা চায় তাহলে আমরা সেই ক্ষেত্রে হয়তো সহযোগিতা করি। সংগঠনের বাইরে যে আর্থিক বা অন্য কোনো সহযোগিতা দেওয়ার কিন্তু আসলে আমাদের একটা নেই। সেক্ষেত্রে ধরেন কোনো নির্বাচন কেন্দ্রিক যখন কোনো ঘটনা ঘটে বা ইয়ে হয়, কার্ড পাস প্রশাসনের ক্ষেত্রে লাগতে হয়, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করি তাদেরকে দিয়ে দিই, কিন্তু সংগঠনের বাইরের সিদ্ধান্তের ক্ষেত্রে বাইরের সদস্যদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা দেওয়া আমাদের আসলে সম্ভব হয় না। জি, আমি আপনার কাছে আবারও আসবো, তবে তার আগে যেতে চাই আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ এরফান আনসারির কাছে। আমি আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা যে করোনা তো আসলে অনেক নারী করোনায় আক্রান্ত হচ্ছেন, মানে নবজাতকের মা যদি করোনায় আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে নবজাতককে সুরক্ষিত রাখার জন্য সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে বা নিজেকে ঠিক রেখে বাচ্চাকেও সুস্থ রাখতে পারবে? ইনফেকশন প্রোটোকল যেটা আছে সেটা হলো মা তার হাইজিনটা মেনটেন করবে, অবশ্যই তাকে মাস্ক পরে থাকতে হবে, সে সোশ্যাল একটা ডিস্টেন্সিং অন্যান্যদের সাথে মেনটেন করবে, বাচ্চার সাথে কাছ থেকে একই রুমে থাকলেও মিনিমাম 6 ফিট দূরত্ব তাকে মেনটেন করে থাকতে হবে। আর যেটা বেশি দরকার হবে সেটা হলো ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিংটা কিভাবে করবে, ব্রেস্ট ফিডিং ম্যানুয়ালি বা ওই মায়ের কোনো আত্মীয়র মাধ্যমে ওই ওই মহিলা পিপিই পরে, সম্পূর্ণ পিপিই পরে ম্যানুয়ালি একটা কিছুর মধ্যে মিল্কটা নিয়ে পরে সেটা বাচ্চাকে গিয়ে খাওয়াতে। আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে নবজাতক যদি করোনায় আক্রান্ত হয় সেক্ষেত্রে নবজাতকের উপসর্গ কেমন থাকে বা কি কি দেখে বোঝা যাবে যে বা তাদের কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে যদি বলতেন? এটা একটু আসলে বিশেষজ্ঞ মতামতের দরকার, শিশু বিশেষজ্ঞরা এটা ভালো বলতে পারবে। বিপ্লব চক্রবর্তী, আপনার কাছে এখন যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে দুর্বৃত্তের হামলায় জুলহাস নামে এক সাংবাদিক ধামরায় প্রতিনিধি খুন হয়েছেন, এই ক্ষেত্রে আপনারা কতটা সোচ্চার ছিলেন? আমরা তাৎক্ষণিক সংবাদ পাওয়ার পরে আমরা তাদের যে আহত অবস্থায় সাংবাদিক জুলহাসকে যখন মানিকগঞ্জে নিয়ে এসে আমরা খবর পাওয়ার পর ছাত্রীর সাথে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু আনার আগ পথেই তার মৃত্যু ঘটেছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। তাৎক্ষণিকভাবে আমরা তার প্রশাসনের মাধ্যমে এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তার পোস্টমর্টম করে তার লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। এবং এইখানে আপনি জানেন যে যারা যে দুর্বৃত্তের হাতে আমাদের সাংবাদিক খুন হয়েছেন সেই দুর্বৃত্তের বাড়ি কিন্তু মানিকগঞ্জে, তারা কিন্তু ঘটনার দিনই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা আমাদের মানিকগঞ্জে প্রশাসন সেটা তাৎক্ষণিকভাবে করেছেন সেই ব্যাপারগুলি। আর আমরা যেটা করেছি আমরা বিভিন্ন বিবৃতি দিয়েছি, মানববন্ধন করেছি, সেই সাংবাদিকের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, আইনগত যে সহযোগিতা লাগবে সেটা আমরা মানিকগঞ্জ প্রেস ক্লাব থেকে করেছি। যদিও সেই সাংবাদিক আমাদের মানিকগঞ্জ প্রেস ক্লাব মেম্বার না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাইয়ের সে সদস্য ছিলেন, সেক্ষেত্রে আমাদের ধামরাই সাংবাদিকদের সাথেও আমরা এই বিষয়টাগুলি যোগাযোগ করেছি, কন্টিনিউ আমরা খোঁজখবর রাখছি যে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যেতে চাই আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ এরফান আনসারির কাছে। শীতকালে করোনা সংক্রান্ত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি একটু ছোট করে জানাবেন, আমরা একেবারেই শেষ মুহূর্তে আছি। এটা অনেকেই বলছেন যে শীতকাল হয়তো বাড়তে পারে, কিন্তু প্রকৃত ঘটনা এটা একমাত্র আল্লাহ ছাড়া আসলে কেউ বলার কেউ নাই। ওনারা অনেক গবেষণা করে হয়তো বলছেন, কিন্তু আমাদের সক্ষমতা অর্জন করতে হবে,
এবং আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্স গুলিকে ইউজ করতে হবে, আর সচেতনতা অনেক বেশি বাড়াতে হবে। আমার মনে হচ্ছে আপনারা সাংবাদিকেরা, আমরা, পুলিশেরা, প্রশাসন সব দিকে কিন্তু সবাই চেষ্টা করছি আমাদের যে মানুষগুলিকে সচেতন করার জন্য, কিন্তু কি জানি কি হয়েছে বুঝলাম না। মূল মূল হচ্ছে যে আমাদের 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 ফেস মাস্ক, হ্যাঁ আমাদের ফেস মাস্ক ব্যবহার করতে হবে। আমরা শেষ করব, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অতিথিদেরও জানাচ্ছি ধন্যবাদ। করোনা খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছে না, তাই দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে যেতে চাই যে ঘরে বাইরে যেখানেই থাকুন জীবাণুমুক্ত থাকার চেষ্টা করুন। ঘরে থাকলে কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এবং বাইরে গেলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত মুছে নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।